Assalamualaikum. Bashar mas, ekuch February mas, ekuch February mashe Bashar masel pakkatan nu bakre antre hoyna dona shubche dana yer. Sky 7 at 2 IONTV setet dona nagor bakre Ango Bari Noakhali onushane pakkatan antre hoyna dona shubche. Hai mina dona shupor hoyte gora mato anagloga si, anloga jango dijon match dona se. আনলগে আনল একার ব্যাকে ডেনে আছে আনলগে জনাব আবু সাইদ রিয়াজ ভাই আর আনলগে ডেনে আছে আনলগে জনাব হুমায়ুন কবির জাহাঙ্গীর ভাই দর্শক মণ্ডলী আপনারা যে তারা আজকে এই অনুষ্ঠান নতুন সানের আনন্দ কইয়ের আপনারা এই অনুষ্ঠানে আমরা আসলাম লন্ডনে যাত্রা লন্ডনের বাইরে যাত্রা বসবাস করে হাতা করে সুখ দুঃখের কাহিনী লই আঙ্গ নোয়াখালীর কিছু সমস্যার সমাধান এগুলো আমরা একটা আলোচনা করার চেষ্টা করি আসলে আজকে আমরা একে আলোচনা করুন আপনারা যারা টিভির স্ক্রিনের মধ্যে রয়েছেন আপনারা টিভির স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেখবেন নাম্বারের মধ্যে আপনারা কল করতে পারবেন কল করলে আপনাকে নোয়াখালীর সমস্যা নোয়াখালীর সমস্যার সমাধান কেন করতে হইব এগুলো লই আপনাকে সুখ দুঃখের কথা আপনারা একরাঙ্গ দুজন মেজর আছে মেজর লোক আপনারা আলাপ করতে পারবেন আমরা ধন্যবাদ জানাই আই টিভির আসলে আই টিভি একা একা অনুষ্ঠান করবেন লাই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আঙ্গ নোয়াখালীর কথা আমরা খুঁজে ফিরিয়ে মানুষ আমরা শুনিতে পারি এর আঙ্গুর আসলে সহায়তা করছি বিশেষভাবে আঙ্গ টি এন টি কনসালটেন্সি লিমিটেড আর দর্শক মন্ডলী রান্নাঘর কইয়ার আমরা যাত্রা করোনার মধ্যে আছেন দুর্যোগের মধ্যে আছেন আমরা বালা থাইয়েন আমরা বেলা শখ করি আঙ্গুর অনুষ্ঠান খান সান আসলে হইতে সোমবার আজ আমরা অনুষ্ঠান সানের আমরা একটা ধন্যবাদ শুরু করি আমরা আঙ্গার অনুষ্ঠান জনাব আবু সাইদ রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নাই আসি ভালো আছি আবু সাইদ রিয়াজ ভাই সাঙ্গ প্রবাসী নিউজের এখন সম্পাদক হতেন আর আবু সাইদ ভাই আঙ্গ লন্ডনে অল্প কয়েকদিন হিসেবে বসবাস শুরু করছে আসলে একসময় এতন আসিল ইতালিতে এতন ইয়েতে আসিল রিয়াজ ভাই আসলে আমরা আসলে আজকে প্রোগ্রাম আমরা আইসি মূলত আঙ্গ এই নোয়াখালীর কিছু সমস্যা আমরা তুলে ধরুম তুলে ধরে আমরা এটা কেন্দ্রে সমাধান করুন যায় এটা লই এখানে আলোচনা করুন আমরা চেষ্টা করুন যে আঙ্গ এই এই সমস্যা সমাধানের এই অনুষ্ঠানখান আমরা কন্টিনিউ করি ফেললাই আসলে আঙ্গ এই অনুষ্ঠানের মধ্যে আমরা চাইতেছি যে আঙ্গ নোয়াখালীর কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে সৃষ্টি করি তৈরি করে ফেললাম আমরা যেটা আমরা হারিয়েন না এরকম কোনো জিনিস আজকে আপনার কাছে আমি সরাসরি চলে যাবো আসলে আঙ্গ নোয়াখালী সম্পর্কে আমাদের নোয়াখালীর দুঃখ আয় এটা দেখালে যে মানে বাংলা ভাষা কুমুদ আঙ্গ নোয়াখালীর দুঃখ আসলে কী সিনের দুঃখ আছে আঙ্গ নদী আঙ্গ নোয়াখালীর দুঃখ আসলে কী আঙ্গ নোয়াখালী আসলে কিনলে আঙ্গ নোয়াখালী ডেভেলপ হন না নোয়াখালী ডেভেলপ কিনলে হন না আর এটা ঐতিহ্য আসলে সমস্যাগুলো কী আছে মেন সমস্যা কী আছে আপনার মতে আসলে দুই একটা সমস্যা কী দেখতে পারে ধন্যবাদ আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আইএন টিভিকে এবং আসলে নোয়াখালীতে নেতৃত্বের ভালো লোক আচ্ছা আছে কিনা আমার সন্দেহ আছে কারণ এমপি হওয়া মানেই নেতা না ভালো কাজ করতে রুচি লাগে এবং আমি মনে করি আমাদের যারা নেতৃস্থানীয় আছেন ওনাদের উদ্বেগ আচ্ছা নাই আমাদের বৃহত্তর নোয়াখালীতে আপনার ডেভেলপমেন্ট কিছু হয়েছে কিনা আমার জানা নেই একসময় কিছু আমরা যেটা চোখে দেই এরকম আমরা যা দেখতেছি এগুলো আসলে মালিক উকিল সাহেব করে গিয়েছেন মাইজ ডিটেলস দিতে কিছু আচ্ছা তো আর স্বাধীনতার পরে যা হয়েছে রাস্তাঘাট বা মালিক উকিল সাহেব যতদিন বেঁচে ছিল উনি হয়তো জাতীয় নেতা ছিল এখন আমাদের ওবায়দুল কাদের সাহেব আছেন ওনাদের চোখে হয়তো পড়েনি যে বৃহত্তর নোয়াখালীতে তেমন কিছু নাই নোয়াখালী ইউনিভার্সিটি হয়েছে তো আসলে এখনও যদি সত্যিকার অর্থে ইউনিভার্সিটি করতে হয় তাহলে সেই দৃষ্টিকোণ থেকে সোনাপুরের পরে যে নোয়াখালী ইউনিভার্সিটি হয়েছে এখনও 85% কাজ বাকি আছে কারণ রুচি থাকতে হবে আমি নেতা নেতৃত্ব দিয়ে দেশকে ডেভেলপমেন্ট করবে আমরা তো হচ্ছি তার উল্টোটা
আপনার কাছে আমি আসলে আবু সাইদ ভাই আপনি আঙ্গুরে গুরুত্বপূর্ণ একখান আসলে কথা কইছেন আসলে এই গুরুত্ব এটা হলে আমরা আলোচনা করুন আঙ্গুলক আঙ্গ হুমায়ুন কবির জাহাঙ্গীর ভাই আছে জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হুমায়ুন জাহাঙ্গীর ভাই আঙ্গ গ্রেটার নোয়াখালী অ্যাসোসিয়েশন পর্তুগালের একজন সভাপতি আর এত আঙ্গ লন্ডনে বসবাস করে আসলে দীর্ঘদিন চলিয়ে আসছেন জি আয় আসলে এই আঙ্গ রিএসবি একটা প্রশ্ন করছি আমরা শুনছেন আমরা জি জি শুনছি যে আসলে আমরা আমরা চেষ্টা করি আঙ্গ সমস্যার সমাধান এখন বাড়ি করে ফেললে আপনার মতে কি আপনার মতে আঙ্গ নোয়াখালীর দুঃখ কোনটা আসলে আপনি তো হইলে দিয়ে কইছেন আঙ্গ নোয়াখালীর দুঃখ কি যেমন সিনের দুঃখ হওয়াঙ্গ এটা এখন সিনের দুঃখ আর নাই এটা এখন তো আমি মনে করি রিয়াজ ভাইয়ের সাথে হয়তো আমি অ্যাকচুয়ালি একমত হইতে পারি নাই শুধু মালিক উকিল সাহেব করে গেছেন তৎকালীন ওই সময়ে তা সদ্য স্বাধীন একটা দেশ আছিল এটা আঙ্গ নোয়াখালী ওই সময়ে এত উন্নয়ন হওয়া সম্ভব হয় নাই পরবর্তীতে যে নেতাগুলো আমরা আইসে এইখানে আমি রিয়াজ ভাইয়ের সাথে একমত রাজনীতি যারা করে ধরেন তৃণমূল থেকে যদি উঠে আসে যার যেই পেশা একজন ব্যবসায়ী ব্যবসা তার পেশা রাজনীতি রাজনীতিটাকে নীতির রাজা না রাজার নীতি না নীতির রাজা হইল রাজনীতি কিন্তু আমরা এখন বাংলাদেশে বানা হলেছি এটা রাজার নীতি কারণ হলো আপনি দেন যারা এখন এমপি হইতেছে যারা মন্ত্রী হইতেছে যারা উপজেলা চেয়ারম্যান হইতেছে পৌরসভা চেয়ারম্যান হইতেছে এরা কয়জন অরিজিনাল রাজনীতি করি আইসা আইয়েন এখানে ধরেন আমার তো মনে হয় বাংলাদেশ জাতীয় সংসদে 300 আসন যে এটা নির্বাচিত এটার মধ্যে এখন 280 আসনে আছে ফয়সাওয়ালা বলওয়ালা শক্তিওয়ালা বাহুবলী এরা এই কারণে আসলে সহজে কোনো কিছু সমাধান সম্ভব না কারণ একটা লোক যখন আপনার 10 কোটি টাকা খরচ করি হাতে যদি এমপি হয় মনে করেন আঙ্গ ব্যায়ামগঞ্জের কথাই ধরেন নোয়াখালীর কথা বলতেছে আঙ্গ সোনাইমুড়ির কথা ধরেন আমরা সদর উপজেলার কথা ধরেন এই যে এমপিগুলো আছেন সেনবাগের এমপির কথা ধরেন মোর্শেদ সাহেব বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা আর টিভির মালিক তো উনারা হইল শিল্পপতি তো উনারা যদি রাজনীতিতে আইয়ে তাইলে তো আসলে ওইভাবে আপনি পাবলিকে যে উপকার পাওয়ার কথা এটা হাইতেন না কারণ হেতনটা হেতনকে ব্যবসা বাণিজ্য চিন্তা করবে যেহেতু 10 কোটি নিয়ে ইনভেস্ট করছে তো হেতন তো 100 কোটি নিয়ে উঠাইবে এটা দিয়ে বুঝলেন না আচ্ছা জাহাঙ্গীর ভাইয়ের কাছে মাগলো কলার আছে আমার কথা কইলা স্যার জি কলার আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালাম কে কইছেন আপা আই মুক্তা কইয়ের মুক্তা আপা ভালো আছেন নাই জি ভালো আছি আপনারা আছেন নি ভালো আছি ভালো আছি আঙ্গুল হোসেন স্যার ধন্যবাদ আপনারে জি আঙ্গুল অনুষ্ঠান তো ভালো লাগে কিন্তু আপনি যেরকম কইলেন সিনের দুঃখ হওয়াং হলো দি আঙ্গুল দুঃখ কি জানেন নি কি আপনি কোন না চাই আপনি যে গেছি গুণা নেন আপনারা শুদ্ধ পায় আঙ্গুল দেশি ভাষা কইতে পারে না এটাই আর দুঃখ রিয়াজ ভাই জি আই আপনার লগে একসাথে একখানা ইয়ে করতাম চাই একখানা যোগ করতাম চাই বুঝেন নেই এটা হচ্ছে আই আর মতে করি কই আর কি আঙ্গ নোয়াখালী যে সদর আসন জিয়ান আছে সদর আসন কন ব্যায়ামগঞ্জ কন মানে নোয়াখালী আসন জিয়ান স্পেনিন লক্ষ্মীপূর্ণ নোয়াখালী আসন কিন্তু মেলা বড় জি পুরে নোয়াখালী 6 আসন যেটা মেলা বড় হ্যাঁ আর ইয়ানের মধ্যে মনে করেন সুবর্ণচর জিয়ান আছে সুবর্ণচর ইয়ানে জমি আর জমি এটা জমির অভাব নাই আমি আপনাকে একটা সত্য কথা কই এবং এই জমি কিন্তু 100 একর 200 একর করে এক একজন দখল করে রেখেছে বুঝছেন এগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতিবিদরা আসছে ওনারা নিজেদের পকেট ভারী করছে হ্যাঁ যে কথা আমি আগে বলেছিলাম যে ভালো কাজ করতে হলে সাহস লাগবে না আমি আপনাদের কই ঠিক আছে এই যে নোয়াখালীতে এখনো সদরে চৌরাস্তার পরে সোনাপুর যেটা বাজার 0 পয়েন্ট যেটাকে বলে যেখান থেকে ইউনিভার্সিটি মাত্র 5 মাইল তো এখনও নোয়াখালীতে আমাদের ডক্টর শিরিন শারমিন আছেন উনি নোয়াখালীতে কয়বার যান সবাই ভাবে যে নোয়াখালী অনেক উন্নত
আমরা আমরা বৃহৎ হ্যাঁ আমরা বৃহত্তর নোয়াখালীর অনেক লোক দেশের বাইরে থাকি বিধায় আমাদের প্রত্যেকের বাড়িতে একটা করে দালান আছে। দালান থাকা অর্থই কিন্তু মানে ডেভেলপমেন্ট না, ডেভেলপমেন্ট হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ভালো নয়। আমাদের কি আছে, এই যে নোয়াখালী ইউনিভার্সিটি নামে মাত্র, হ্যাঁ, তারপরে এই যে স্টিমার ঘাট, এটাকে কেউ যদি ভালো উদ্যোগ নেয়, যেমন আমাদের ওবায়দুল কাদের সাহেব আছেন, উনি জাতীয় নেতা, উনি যদি উদ্যোগ নেয় এই স্টিমার ঘাটকে যদি একটা পোর্ট করা যায়, পায়রা বন্দর যদি হইতে পারে, পায়রা হ্যাঁ ওই যে কুয়াকাটার ওইদিকে সেটা যদি বন্দর হইতে পারে, হোয়াই নট স্টিমার ঘাট, বরং এটা কোনো অংশে কম না কিন্তু এটা আরও অনেক সুন্দর বেশি। তো আমাদের, আমি মনে করি আমাদের যারা নেতৃস্থানীয় আছেন ওনাদের, ওনারা হয়তো খেয়াল করতেছেন না, আর এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইটস নট এ জোক, এটা একটা ছোটোখাটো পদ না, এটা মালিক উকিল সাহেব একসময় ছিল, ওনার মৃত্যুর কত বছর পরে আজকে এই পদে আমাদের ওয়াজুদ কাদের সাহেব আসছেন। তা আমি মনে করি এখন ওনার কাছেই কিছু পাওয়ার আছে, যদি উনি চেষ্টা করে করতে পারে, যেমন নোয়াখালী ইউনিভার্সিটিটাকে অনেক সুন্দর করতে পারে, কেন ওনারা তো দেশ বিদেশ ভ্রমণ করে, ওনারা চাইলে অক্সফোর্ড, ওনারা চাইলে ক্যামব্রিজ, ওনারা চাইলে হার্ভার্ডের মতো সুন্দর করতে পারে এই নোয়াখালী ইউনিভার্সিটিটাকে, কারণ আমাদের যথেষ্ট জায়গা আছে, এমন না যে আমাদের ল্যান্ড নাই। হ্যাঁ, হাতারা কিন্তু কইতে কিন্তু কম কয় না, ব্যাকে কইতে কিন্তু কইতে এসে যে নোয়াখালী ইকোনমিজন হয়ে গেছে অলরেডি। আমি সারা এখানে আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, কিন্তু আমার কাছে পাওয়ার নাই, পাওয়ার যাদের কাছে আছে তাদের কানে এই কথাটা পৌঁছাবে কিনা তাও তো সন্দেহ আছে। ঠিক আছে জাহাঙ্গীর ভাই, আমি আমাদের এটাই কইতে চাইছি, রিয়াজবের কাছে যেটা কইছি, আসলে হাজার হাজার একর জমি একজন দখল করে রেখেছে, কিন্তু এটা খালি খালি রেখেছে, দখল করো, ঠিক আছে, দখল করে যদি এখানে যদি কিছু কাম করতো তাহলে তো অ্যাটলিস্ট আঙ্গো ডেভেলপ হয়ে যেত, অবশ্যই সবজি করেন, শাক সবজি করেন, অন্য কিছু বাদ দেন, খালি আপনি আঙ্গো লাল শাক ডুলে হাক করেন না, আপনি এই জমির মধ্যে ডুলে হাক করেন তাহলে আঙ্গো হয়, আসলে এটা কি এরকম দরকার? এই তো ওই যে একটু আগে কথা জিয়ান কইছি আমরা, আসলে হিয়ানের লোক এটা সম্পৃক্ত, যে যেই ফেশার লোক, মনে করেন আমরা কোনো এক সময় যাশো ছাত্রলে করছি, আমরা পেশাজীবীদের পার্লামেন্ট চাইছি, পেশাজীবীদের অধিকার চাইছি, মনে করেন যেতে যেই দিকে লোক ব্যবসায়ী ব্যবসার দিকে যাইব, একটু আগে যেটা কইলাম রাজনীতিবিদ রাজনীতিবিদদের যাইব, এখন যদি মনে করেন নোয়াখালীতে যে সরাঞ্চলে হাজার হাজার একর জমি পড়ে আছে, এটা আপনিও জানেন আমিও জানি, এইটা যারা ক্ষমতায় আসিল সাবেক এমপিরা রাজনৈতিক প্রভাবশালী যা তারা আছে, এতারা হাজার হাজার একর শত শত একর জমি এক একজনের নামে নিয়ে গেছে, লইছে, দখল করে নিয়ে গেছে। এখন দেখেন এই জমিটা যদি সরকারে একজন ব্যবসায়ীকে, মনে করেন এম এ হাশেম সাহেব, তারপর মোর্শেদ সাহেব আর টিভির, উনাদেরকে যদি বলতো যে আপনারা এখানে নেন, নিয়ে এখানে শিল্পাঞ্চল তৈরি করেন, তাইলে এই জিনিসটা কি হইতো, নোয়াখালীর তথা সারা বাংলাদেশের উপকারে আইতো। আর উনারা হেডা না করে কি করছে, উনারা চলিয়েছে রাজনীতিতে, উনারা ডাকা হয় সচিবালয়ে, এমপি ওই টিকিট আঁকেন লই সচিবালয়ে দৌড়াদৌড়ি করে সারাদিন গাড়ি লই নিজের ব্যবসা কীভাবে প্রসার ঘটব, কিন্তু ওই যে সরাঞ্চলে যে জমিগুলো পড়ে রয়েছে সেগুলো আসলে বেকারে পড়ে রয়েছে, কারোর কইতে দিতেছে না কেউ, এটা আমরা উপকৃত হইতেছি না, বাংলাদেশ উপকৃত হইতেছে না, আমাদের অর্থনীতি উন্নতি হইতেছে না, আর আমাদের নোয়াখালী তো হচ্ছেই না। এবং হেতরা যদি জানি যে হেতরা এটা দিয়ে কেটে হেতরা ব্যাংক লোন করে হাজার হাজার শত শত কোটি নিয়ে হেতরা ব্যাংক লোন করে, কিন্তু এটা কি আসলে প্রপার কোনো কামে কি লাগায়নি হেতরা ব্যাংক লোন, না এটা আপনিও জানেন আমিও জানি করে না, এটা সবাই জানে, তো না লাগাই এটা আঙ্গো লাভের লোক, আঙ্গো তো ব্যাংক দৌড়ে দিল, আঙ্গো তিনিও আপনি ব্যাংকে তুলে লইছেন, জমি দখল করে রেখেছেন, জমিতে কিছু হইলো না, এটাই এটা আসলে আমরা আঙ্গো এটা কার বরাবর, কার মাধ্যমে আমরা যে এই জিনিসগুলো চাইতে পারি আসলে আমরা, নিজের রুচির ব্যাপার, আমি পানি খাবো, একটা ময়লা গ্লাসও খাইতে পারি, পরিষ্কার গ্লাসও খাইতে পারি, হ্যাঁ, তো এখন আমাদের দেখতে হবে যারা কর্ণধার আছেন ওনারা আমাদের কথাগুলো শুনবে কিনা বা ওনাদের কানে পৌঁছাবে কিনা, যে আমি যে বললাম যেমন আমাদের দক্ষিণাঞ্চলে পর্যাপ্ত, আমি বলবো না যে হাজার হাজার একর, কোনো অংশে কম হবে না, এই নোয়াখালী ইউনিভার্সিটিকে যদি চায়, ওবায়দুল কাদের সাহেব আছেন, ডক্টর শিরিন শারমিন আছেন, ওনারা এই নোয়াখালী ইউনিভার্সিটিকে অনেক বড় বড় ক্যাম্পাস তৈরি করে এটাকে প্রাচ্যের অক্সফোর্ড করতে পারে, রাইট, পর্যাপ্ত জায়গা আছে, এটা ঢাকা সিটির মতো না যে কনজাস্টেড না, অনেক বড় জায়গা, তারপরে নোয়াখালীতে আপনার
অনেক জায়গা খালি আছে, এগুলোকে সুন্দর করে শিল্পাঞ্চল করতে পারে। আঙ্গ রিয়াজ ভাই, জাহাঙ্গীর ভাই, দুজন আছেন, আসলে দুজনের কাছে চলি, আঙ্গ ছোট্ট ব্রেকে চলে যাবো আমরা। দর্শক মন্ডলী, আমরা ছোট্ট ব্রেকে যাই, এর ব্রেকের মধ্যে আপনাদের মনের ভিত্তি যদি কোনো যদি সমস্যার কথা থাকে আপনারা কেন মনে করিলেন ব্রেকের আমরা আঙ্গ দুজন মেজন লোক শেয়ার করিয়ে না কেন আমরা চলি যাবো কর্মী যাই না আমরা। আসসালামু আলাইকুম, আমরা আবার আঙ্গলগ চলে আসি, আমরা যারা বলেছেন আঙ্গুল হোসেন সাহেবের লাই আপনাদের আবার আন্তরিক শুভেচ্ছা। আঙ্গলগ আঙ্গ দুজন ম্যাচজন আছে, আঙ্গ আবু সাদ রিয়াজ ভাই আর আঙ্গ হুমায়ুন কুই জাহাঙ্গীর ভাই আছেন। আমি আঙ্গ জাহাঙ্গীর ভাই চলি, জাহাঙ্গীর ভাই আমরা আসলে আঙ্গ এই সমস্যাগুলো চেষ্টা করি বার করি আসলে একখানা কান করি, আমরা জানি না আমরা কত দূর হারুম, তো আমরা চেষ্টা করে যাবো এবার এটা বাকি আঙ্গ যে দূর রাখছি আঙ্গ আঙ্গ অনুষ্ঠান চেষ্টা করে যাবো আমরা। আসলে আমরা যদি দিই যে আঙ্গ যে মানুষগুলো যে সময় অসুখ অসুখ বিসুখ হয় বুঝলেন, আমরা একবারে নেতাত্ম ধরে শুরু করি মনে করেন বড় লোকেতে শুরু করি ব্যাকরে দিই ঢাকার মধ্যে উঠতে, ইভেন আঙ্গ একবারে নোয়াখালীতে একখান আইসিইউ আজ পর্যন্ত আঙ্গ আমরা ওনা দিই না আঙ্গ চোখে একখান প্রপার আইসিইউ কোনো একখান প্রাইভেট হাসপাতাল মনে করেন যে আপনার এই সরকারি হাসপাতাল নাইয়ে আইসিইউ নাই সিসিইউ নাই, আসলে এটার মানে এটা কার কাছে এই দুঃখের কথা আমরা কমু আসলে এটা কেন করেন? আসলে বড় সুন্দর একখান কথা কইছেন ভাই, আমার এটা অনেক দুঃখ, আমি বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা করছি, সভা সেমিনার বিভিন্ন জায়গায়। আসলে দেখেন নোয়াখালী প্রতিষ্ঠিত হয়েছে 1821 সালে বুলুয়ার মাধ্যমে, যেটা প্রিভিয়াস নেম ছিল বুলুয়া, এরপরে দেখেন আমরা 1868 সালে এটা আবার নোয়াখালী হয়েছে, হওয়ার পর দেশে অনেক উত্থান পতন গেল, ব্রিটিশ শাসন আমল ছিল, পাকিস্তান শাসন আমল, এরপর আমরা বাংলাদেশ হয়েছে আজকে 50 বছর। এখন দেখেন আমাদের দুঃখ, আমরা নোয়াখালীবাসী প্রবাসে বাংলাদেশের মধ্যে একটা অংশ দখল করে আছি, প্রবাসী নোয়াখালীর প্রবাসীরা, আমরা সবসময় টেনশনে থাকি, আমাদের আত্মীয় স্বজন ফ্যামিলির লোকজন দেশে থাকে, হেতারা হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায়, দেখেন আমার আম্মাও অসুস্থ হয়েছে হার্টের পেশেন্ট, আমার মেজো ভাই হার্টের পেশেন্ট, উনাদেরকে আল্লাহ বাঁচাইছে। দেখেন একজন লোক যদি হঠাৎ করে হার্টের মেজর কোনো অ্যাটাক করে তাহলে তাকে 3 ঘন্টার ভিতর যদি আপনি আইসিইউ সাপোর্ট না দিতে পারেন বা সিসিইউতে না রাখতে না পারেন তাহলে সে মরে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখেন আঙ্গুর নোয়াখালীতে এত শিল্পপতি, আমরা বাংলাদেশের টোটাল অর্থনীতির 35% ডোমিনেট করে আমাদের গ্রেটার নোয়াখালীর লোকেরা, আপনারা জানেন কিনা আমি জানি না, অবশ্যই প্রাউড ফিল করি অ্যাজ এ নোয়াখালিয়ান, প্রাউড ফিল করি বাংলাদেশি হিসেবে প্রাউড ফিল করি, এটা তো গর্বের বিষয়, এটা তো স্বাভাবিক, কারণ এটা আমার দেশটা হলো সবচেয়ে আগে, অঞ্চল হইলো পরে, তারপর আমাদের এলাকার লোক 35% করতেছে, কিন্তু আমরা দেখেন এই সুবিধাটা পাইতেছি না, এত শিল্পপতি, আমি সরকারের কাছে করতেছি না আবেদন, কারণ সরকারের কাছে করলে সরকারের লাগে হুরা দেয় সমান, কিন্তু আঙ্গুর নোয়াখালী যে শিল্পপতিরা আছে, প্রবাসে যে বিলিনিয়ার বাইরে আছেন, আছে অনেকে, কিন্তু যোগাযোগের অভাবে প্রবাসীরা হয়তো ইচ্ছা থাকলেও করতে পারে না, কিন্তু দেশে যে শিল্পপতিগুলো আছে হেতারা এমপিও তো ওডিআইয়ে আই এমপিও টিকিট কেনলে হেতারা সংসদ ভবনে বই কথা করে নিজের ব্যবসায়িক স্বার্থটা হাসিল করে, হেতারা যদি দেশের প্রতি আন্তরিকে থাকতে হেতারা যেগুলো জগাত দেয় বছরে কোটি কোটি টিয়া মানুষ দেখা বেলায় দেয়, হেতাগো আত্মীয় স্বজনকে নোয়াখালীতে নাইনি, হেতাগো ফ্যামিলির একজন লোক যদি হার্ট অ্যাটাক করে হেতারা এই কারণটা তো সুন্দরভাবে করতে পারে, হেতারা কিন্তু করে, হেতারা কিন্তু হেলিকপ্টারে করে লই চলে যায়, হেতাগো নিজেরটা হেলিকপ্টারে করে লই যায়, কিন্তু সাধারণ মানুষ তো আমরা পাইতেছি না কিছু, টাকা থাকলে আমরা ওই হতে যাবে সময় লাখ সময় মরে যায়। হ্যাঁ দেখেন এখন আই কথা জিজ্ঞেস করতেছি, এই কথাটা আমি কিন্তু বিভিন্ন জায়গায় কইছি, আমি নোয়াখালীর যে শিল্পপতিরা আছেন, পয়সাওয়ালা ভাইয়েরা আছেন বা যথাযথ কর্তৃপক্ষ করে কইতেছি, যদি কখনো কেউ দেখে আরই আপনারা অন্তত এই জিনিসটা করেন, আমাদের নোয়াখালীতে 4200 বর্গ কিলোমিটার একটা এরিয়া আঙ্গ, প্রায় 31 লক্ষ লোকের বসবাস আঙ্গ নোয়াখালীতে, কিন্তু আমাদের একটা হার্ট ফাউন্ডেশন অথবা হার্টের রোগীর একটা আইসিইউ বা সিসিইউ নাই। আপনারা শিল্পপতি যারা আছেন, প্রাইভেট উদ্যোগে হোক সরকারি উদ্যোগে হোক, নেতারা যারা আছেন তাদের কাছে সবই নিয়ে অনুরোধ করতেছি, আঙ্গ নোয়াখালীতে আপনারা সোমনি হোক মাইজদি হোক বজ্র হোক যেখানে হোক একটা প্রাইভেট হার্টের একটা হসপিটাল বা একটা আইসিইউ সেন্টার, 10টা বেডের আইসিইউ বা সিসিইউ অন্তত 10টা বেড হইলেও করেন,
খুশির খবর হলো কয়েকদিন আগে করোনার ভিতরে আঙ্গো ফেনীতে আলাউদ্দিন নাসিমের মাধ্যমে ফেনীতে 10টা আইসিইউ বেড স্থাপন করা হয়েছে। এইটাকে বলো দশপ্রেম, এলাকা প্রেম, দেশ প্রেম। আলাউদ্দিন ভাই না আলাউদ্দিন নাসিম ভাই বলছে করছে ফেনীতে লোক সংখ্যা আমাদের চেয়েও কম, কিন্তু দেখেন হেতারা করছে। আমগো নোয়াখালীতে এত শিল্পপতি, হেতারা কিছু করতে পারে না। নার্মল রিসেন্টলি মনে হয় করছিল মনে আঙ্গো ফেনীতে করছে না, আঙ্গো নোয়াখালীতে করছে মনে হয়। যেটা শুনছি আমার শিওর নয়, এটা করোনার সময় করছিল এটা। আর রিয়েসবেলক আর একটা না অ্যাড করুম আই নোয়াখালীতে, আর না রিয়েসবেলক একটা অ্যাড করি আই জাঙ্গির ভাইয়ের কথার তুলনার লগে অ্যাড করি। জাঙ্গির ভাই কইছে যে 35% ডোমিনেট করি আমরা, ঠিক আছে নি? এই ডোমিনেটের কারণে আমরা কি এই মানে যে হাসপাতালখানার কথা কইতে আছে, এই হাসপাতালের লগে যে আমরা কি একখান এয়ার অ্যাম্বুলেন্স চালু করতে পারি নি? আগে আগে তো ভালো হসপিটাল হোক না, ঠিক আছে? আসলে আমি তো আগেই আগেই বললাম যে কাজ করার মতো রুচি থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। কারণ আমরা সবাই একটু চিন্তা করা দরকার যে আসলে নেতা হচ্ছে কিন্তু দেশ প্রেম নাই না, পকেট ভারী করার জন্য এখন সবাই নেতা হয় নেতাগিরি করে, না হলে নোয়াখালীর তো এই অবস্থা থাকতে পারে না। নোয়াখালীতে কি আছে? হসপিটাল, হসপিটাল তো অবস্থা ভয়াবহ। হসপিটালের নামে টাকা বরাদ্দ হয়েছে, কোনো যন্ত্রপাতি কেনা হয় নাই, কিছুই কেনা হয় নাই, কিন্তু টাকা নাই। এই যে নোয়াখালী সড়কের যে উন্নয়ন হচ্ছে, রাস্তা ফোর লেন করা হবে, কত বছর হয়েছে আজকে, মানুষকে সরকার বিভিন্নভাবে বিভিন্ন সময় বলেছে যে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে সরকারি রেট অনুযায়ী টাকা দেওয়া হবে, মৌজার তিন গুণ দিবে। এই যে কথাটা বলেছে আদৌ কি সত্যি টাকাটা কি মানুষ পেয়েছে? না আমার মনে হয় না। বিভিন্ন সময় সুফল ভাই, জি ভাই, শেফিল থেকে রশিদ ভাই বলছি। রশিদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমরা ভালো আছি, আমাদের মেজনরা ভালো আছেনি? মেজনরা ভালো আছে, মেজনরা কথা কন ভাই। জি আলহামদুলিল্লাহ, আমাদের মেজনদেরকে জাঙ্গির ভাই সহ আমাদের মেজন সবাই আমার সালাম দিয়েন। জি আসসালামু আলাইকুম। আর টিভি আগে পিছে সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। আপনারা প্রত্যেক সোমবার এই টাইমে আমাদেরকে এই নোয়াখালী আঙ্গোবাড়ি নোয়াখালী এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য। রশিদ ভাই, জি ভাই, আমরা আসলে এখানে চেষ্টা করি নোয়াখালীর কিছু সমস্যা উড়ে ধরে ফেললাম, বুঝলেন? আপনার মনে হুনে না জাঙ্গ অনুসন্ধান আসলে আপনার চোখে কোনো সমস্যা হয় নাকি? আসলে মানে গুরুত্বপূর্ণ সমস্যা আছে কি না, এই সমস্যার তো আসলে কেন আমরা উত্তর নিতে পারি, এরকম কোনো কিছু আছে নোয়াখালী? আপনারা এক কান আগে দিই, আপনারা এক কান আগে দিই কদর উঠেছেন নোয়াখালীতে যে, হ্যালো, যে কন শুনিয়ে নাই নোয়াখালীতে যে একরাম চৌধুরী যে আইসিইউ সিসিইউ করছে, এটা স্টুডিওতে করছে, টেম্পোরালি 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 করছে, এটা পার্মানেন্ট করছে, স্টুডিওতে করছে নোয়াখালী স্টুডিওতে। আচ্ছা, যাই হোক, এটা জাঙ্গির ভাই জানে নাই, জাঙ্গির ভাই আমি অবগত করে দিলাম। আর আপনারা যে টপিকটা জানিয়ে আসছেন এটা ভালো এবং গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, ভেরি ইম্পর্টেন্ট। যদি নোয়াখালী বেগমগঞ্জের মধ্যে এই ধরনের একটা প্রতিষ্ঠান করা, তাহলে বৃহত্তর নোয়াখালীর জন্য বেগমগঞ্জের চৌরাস্তার আশেপাশে, সমুহানির আশেপাশে করলে বৃহত্তর নোয়াখালীর জন্য ভালো হবে এবং মঙ্গল হবে, সবাই উপকৃত হবে এবং কুমিল্লার লোকজন উপকৃত হবে। আচ্ছা, আমার অনুরোধ এই যেন এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়। আর আপনার মেজনের কাছে আমার দুইটা আছে প্রশ্ন আছে। কোন একটা প্রশ্ন হলো নোয়াখালীর এমন একটা খাবার আছে যে খাবারটা খাইলে ব্যাগ মুখে হানি চলিয়ে গিয়ে, অসংখ্য ধন্যবাদ। আজ টপিকটা ভেরি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, একবার খুব ইম্পর্টেন্ট, শুধু নোয়াখালী না কুমিল্লার লোকজন উপকৃত হবে, ওই দিকে চাঁদপুর পর্যন্ত, বুঝছেন? ধন্যবাদ ভাই, যোগাযোগ গুলি। রশিদ ভাই ধন্যবাদ, আন্দরে প্রোগ্রাম সান, ওকে ধন্যবাদ, ভালো থাকেন ভাই। রশিদ ভাই একটা প্রশ্ন করছে, জাঙ্গির বেড়ে আর রেস বেড়ে আঙ্গো একখান একখান খানা আছে যেটা দেখলে মুখে হানি লাগে যায়, হানি আই যায়, কি খানা আছে? কে মুখে হানি এই যে তার জলফাই খাইলে হয়, এটা সারা বাংলাদেশে আঙ্গো এলাকার নয়, টক কিছু খাইলে হয় তেঁতুল হবে আর কি, তেঁতুল, এটা তো সারা বাংলাদেশে। না আরো কিছু নোয়াখালী লেখানা হেতিন কিছু নোয়াখালী লেখানা কি আছে? কে এক্সাক্টলি অন মনে হয় অন আছে, শুধু জানি যে মরিচ কলা আছে হঠাৎ করে
এটা অনেকটা আইকিউ টেস্টের মতো, আমার একটা কাজ এখনই করা উচিত কিন্তু উপস্থিত আমি করতে পারি না, চলে কাজটা যখন শেষ হয়ে গেছে তখন এইভাবে করা উচিত আছে। উনার দৃষ্টিতে হয়তো আমরা ভালো কিছু বলা দরকার ছিল আরো বলি নাই আর কি, উনার দৃষ্টিতে এই কথাটা বলা প্রয়োজন ছিল। আচ্ছা আঙ্গো, ইয়া রিয়াজবের কলেজ জানা, সরি রিয়াজবের কলেজ জানা যে আঙ্গো এই যে ফোর লেন্স এর ওয়ার ফোর লেন্স আশেপাশে করার জন্য দীর্ঘদিন থেকে মানুষ কষ্ট করতেছে, অনেক লোক ভুগতেছে এবং দোকানপাট ভাঙছে, একবার ভাঙে তিনবার পিস নামায়, তারপরে নেতারা আসে কিছু পয়সা দেন আপনারটা ভাঙবে না, এভাবে করে পকেট ভারী করতেছে। অ্যাকচুয়ালি কিন্তু মানুষের ভোগান্তি হচ্ছে বেশি। আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের যোগাযোগ মন্ত্রীর কাছে পৌঁছাবে কিনা তাও সন্দেহ আছে, উনি এই প্রোগ্রাম দেখবে কিনা, যদি উনি যেন এই যে ফোর লেনের কাজটা খুব সুন্দর করে শেষ, কারণ ক্ষমতা চিরদিন থাকে না মানুষ। আমরা কলার আছে জি, কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম জি। আসলে কে কইছেন আপা? আমি একজন নোয়াখালীর, আমি একটা প্রশ্ন করার জন্য ফোন করছি। কোন আপনার নাম, কোন নাম, কান কি? আমার নাম তাসলিমা আক্তার। তাসলিমা আপা ভালো আছেন? নেন একটা ভালো হাসপাতাল নাই, তারপরে যে আনোয়ার খান ঢাকা শহরে থাকি, উনি এমপি হয়েছে কিন্তু উনি এক মেডিকেলের পর আরেক মেডিকেলের শাখা খুলতেছে কিন্তু উনি রামগঞ্জের জন্য কিছু করতেছে না। কত মানুষের যে ক্ষতি হইতেছে, তারপরে কত মায়ের বুক খালি হইতেছে, উনি এটা চোখে দেখে না, উনি ওই রুটটাও তো ঠিক করে না, উনি রামগঞ্জের জন্য কি করছে? আমার এই প্রশ্ন আপনার কাছে রইল। আজকে আমরা এই প্রশ্ন করছেন, আসলে আমি জানি না আঙ্গো এই প্রশ্নের উত্তর হাতে হাইব কিনা বা প্রশ্ন উত্তর শুনবো কিনা, যদি শুনিয়ে থাকে তাহলে তো তারা শুনবো, আর না শুনলেও আমরা চেষ্টা করব যে আঙ্গো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যদি আঙ্গো অনুষ্ঠান আসলে অনলাইনে ঢুকিব, অনলাইনে ঢুকি গেলে হাতটা যদি কেউ যদি কোনো চোখে সরে যদি। আর আনোয়ার খান সাহেব আসলে আসলে আমি জানি না, আনোয়ার মেডিকেল কলেজের মালিক উনি, হাতেন এমপি, এটাও আমি আসলে জানি না। হ্যাঁ, তবে হাতেনের কাছে অনুরোধ, যদি আঙ্গো এই বন্যের কথা যদি শুনিয়ে থাকে আমার মনে হাতেন একটা উদ্যোগ লইতে আগে ছিল আওয়াল সাহেব জি। আপা ধন্যবাদ আপা জি। জাহাঙ্গীর ভাই জি, আসলে আফার কথাও সেম কথা যে তাসলিম আফার কথা কইছে রামগঞ্জ একখান হাসপাতাল, রামগঞ্জ তো দরকার নাই। আপনার ইয়া রশিদ ভাই যে একখান কথা কইছে যে সমনি মিডিলে যদি করা তাহলে আমি যদি ফেনীতে না তারা আইতে রুচি থাকতো, রুচি দেখতে হবে, কারণ আমি এই জন্য বললাম যে ক্ষমতা চিরজীবন থাকে না। না না, এখন ক্ষমতায় আছেন আমাদের ওবায়দুল কাদের সাহেব, ডক্টর শিরীন শারমিন, ওনারা এমন কিছু করবেন যেন মানুষের মনিকোঠায় হৃদয়ে ওনাদের নাম, মৃত্যুর পরেও মানুষ যেন ওনাদের জন্য দোয়া করে। যেমন ফোর লেন হচ্ছে, এই রাস্তাটা যদি সুন্দরভাবে হচ্ছে কিনা ভালোভাবে তদারকি করা, যাদের মনে কষ্ট দিয়ে জায়গাটা নেওয়া হচ্ছে অ্যাকোয়ার করছে তারা পয়সাটা ঠিক মতো পাইলো কিনা, এই জিনিসগুলো বিশেষভাবে দেখা উচিত নাকি জি। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আমার কথা হলো আসলে এগিন বেগিন করতে হলে আমরা আঙ্গো এই অনুষ্ঠানের মাধ্যমে যদি আমরা কথাটা উড়াইয়ের, আমরা এই আঙ্গো লন্ডনের মধ্যে আমরা তো চেষ্টা করি যে আসলে লন্ডনের যে মানুষগুলো আঙ্গো নোয়াখালীর মানুষগুলো আছে, যেগুলো আজকে মনে করেন আঙ্গো কমিউনিটির চালায়, কমিউনিটি নেতৃত্ব দেয়, আসলে আমরা এগুন বেগুনগুলোকে একটু যোগাযোগ করি, কথাবার্তা কই, এসবগুলো আমরা কথা কই যে আমরা যদি আঙ্গো মনে করেন আঙ্গো নোয়াখালীর যে এমপিরা আছে, মন্ত্রী আছে, সেগুলোকে আমরা সরাসরি কথা কইতে পারি না? এটা লোক এটা যদি সাংগঠনিকভাবে করতে পারলে তো ভালো। আসলে গঠন হইলো আপনি, আমি 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 অন কইতে গেলে হয়তো আপনার মনে কষ্ট হয়, আর আপনারা অনুষ্ঠানটা করেন গ্রেটার নোয়াখালীবাসী উপকৃত, আমাদের একটা আঞ্চলিক অনুষ্ঠান, এটা সুন্দর লাগে, ভালো লাগে, এলাকার কিছু সমস্যা তুলি ধরুন, কিন্তু আপনাকে অতীত অনুষ্ঠান আজকে মানে আপনাকে 30তম এপিসোড চলে, আপনারা নোয়াখালীর সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলার চেষ্টা করেন, আপনারা কিন্তু এটা করেন না। আজকের এপিসোডটা আমরা যে আলোচনাটা করতেছি আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, এটাই করা উচিত, সমস্যা এবং সম্ভাবনা। আপনি দেখেন আজকে রিয়াজ ভাই বলছে বা আপনি প্রশ্নটা করছেন, আমাদের সরে হাজার হাজার একর জমি পড়ে আছে অনাবাদি দখল হয়ে,
এটা একটা এখানে সম্ভাবনা আছে কিছু করে, এটা পজিটিভ সাইড কথা বলার জন্য। আজকে এই যে হসপিটাল নাই, একটা আইসিইউ সেন্টার নাই, এক ভাই বললো যে এটা একরাম চৌধুরী সাহেব যেটা বলছে মাইজদি স্টেডিয়ামে করছে, এটা আইসিইউ না, এটা হলো ওই যে এখন করোনা উপলক্ষে যেটা দেয় ভেন্টিলেশন সিস্টেম করছে, এটা হলো ভেন্টিলেশন, ইটস নট এ আইসিইউ সিসিইউ, এটা ডিফারেন্ট জিনিস। আচ্ছা আমি আপনারা আরেকটা কথা যে কই অনুষ্ঠানে, খুবই দরকারি আমাদের বিশেষ করে প্রবাসী যা তারা আছে, আপনি জানেন আমরা নোয়াখালীতে বর্তমান জাতীয় শিক্ষার হার অনুযায়ী নোয়াখালীর শিক্ষিতেরা 70.65 শিক্ষিতের হার নোয়াখালীতে, এটা হইলো 2011 যে জরিপ হয়েছে এইটা পর্যন্ত, এরপরে তো আরও আসছে 2011 পর আর জরিপ বাংলাদেশে ওই যে আদমশুমারি হয় নাই। তো ইয়েলে আমি কইতেছি আমগর নোয়াখালী যেহেতু বহু লোক প্রবাসে আছে, আমরা প্রবাসীরা কি করি আমগো বাচ্চা কাচ্চা গুণ, কেন আমরা যে কষ্ট করতেছি বিদেশায় গাম জড়াইতেছি এই লেবারি করতেছি অনেক কষ্ট করি, আমরা কি করি আহারে এত কষ্ট করছি, দেশে থাকতে কিন্তু আমরা এত কষ্ট করি না। আঙ্গ একটা লক্ষ্য থাকে, আঙ্গ হলো আইনগুণ যেন কেন মানুষ হয় হিগুণ যেন আঙ্গ বিদেশায়, আমরা বুঝছি যে আমরা যদি স্কিল ওয়ার্কার হইতাম, আমরা যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হইতাম, ডাক্তার হইতাম, এখানে আমাদের গুরুত্ব থাকতো, আমরা এখানে কিন্তু খুব অড জবগুলো করি। ঠিক আছে, অনেকেই ম্যাক্সিমামে আমরা আপনাদের এই কথা লই আমরা ছোট্টকে ব্রেকে যাবো, ব্রেকার আমরা আপনাদের এই কথা লই যাবো, আমরা কোনো জায়গায় নাঙ্গল থানা আমরা ছোট্টকে ব্রেকে তো আজ রাখা না। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমরা আবার চলে আসি আঙ্গলগে, আন্তর্জাতিক আমাদের বইছি আঙ্গ অনুষ্ঠান সাহেবের আপনার একটা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আঙ্গল জন্ম আছে আঙ্গ রিয়াজ ভাই আর আঙ্গ জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই আপনাদের থুই চলে গেছি হ্যাঁ কথা হচ্ছেন, আসলে আসলে আপনি যে কথা কয়েকদিন চাইছেন আপনি উঠেছেন, আসলে হাসা কথা কেছেন, আমরা যে প্রবাসী যেগুলো আছি আমরা আঙ্গ হলাম ইয়ে আছে, আসলে আঙ্গ হলামের প্রথম প্রাইমারি যে সেকশনটা আসলে ইয়ে হচ্ছে মেন, একটা হলাইন শিক্ষিত কবিরা লেখ দিয়েছে মেন, আপনার সেই কলাই জিনিস যে ইয়ানে লেখেন আসলে আঙ্গো আমার এই কথাটা কোন সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ আপনারে। আমি যেটা কইতে চাইছিলাম আগে তো কই গেছি আমরা প্রবাসায় বুঝি যে আসলে গুরুত্ব ফোলাফেনের লেখাপড়ার জন্য আমাদের কি একটা দরকার, এই কারণে আমরা কি করি যারা একটু ভালো ইনকাম করি তারা আমরা ওই ডাকাতে হাঁটাই দিই আঙ্গো ফ্যামিলি, ঠিক আছে হ্যাঁ হাঁটাই দিই না আঙ্গো ম্যাক্সিমাম যাদের একটু ভালো ইনকাম আছে আর যাদের খারাপ টাকা আপনি কে কিনে এনে বইয়ে দিবেন। তো দেখেন এটার জন্য ঢাকা শহরটা ক্রমে সংকুচিত হয়ে যাইতেছে, ট্রাফিক হিউম্যান ট্রাফিক টাইপ দিয়েছে, এটা বসবাসের একটা অযোগ্য নগরী হয়ে যাইতেছে ঢাকা হচ্ছে না, বায়ু দূষণের দিক থেকে পৃথিবীতে মনে এখন নয়াদিল্লির পরে আমরা দুইয়ে আছি ঢাকা শহর। তাইলে দেখেন এটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মতোই, এখন আঙ্গ নোয়াখালী যে ফয়সালা লোকগুলো আছে ধরেন শিল্পপতির কথা বাদে দিলে আমরা যারা বিদেশে ভালো অনেকেই ভালো ফয়সলা মালিক আছেন আমরা না থাকতে পারি, আমরা তো এটা প্রবাসীরা উদ্যোগ নিতে পারি ভালো নেতৃত্ব পাইলে কোনো সংগঠনের মাধ্যমে, আমরা দশজন আজকে লন্ডনে আসি দশজন এত্তর হই, দশজনে একজনে আমরা 10 লাখ টাকা টিঙা করে দিই বাংলাদেশে, 1 কোটি টিঙা দিই আর উপজেলায় আমরা দশজনে একখান স্কুল শুরু করি, প্রাইভেট স্কুল, পাবলিক স্কুলের কথা বলছি না, প্রাইভেট স্কুল শুরু করি যেখানে আমরা দরকারে ভর্তুকি দিব 5 বছরের জন্য, পরবর্তীতে কিন্তু এইটাও ব্যবসা হয়ে যাবে, ব্যবসা হয়ে যাবে, কারণ আমগো এই স্কুলটা যদি একটা থানাতে 2টা স্কুল আমরা করতে পারি, ব্যায়ামগঞ্জতে 2টা, সোনাইমুড়িতে 2টা, ষাটখিলে 2টা, সদরে 2টা, সেনবাগে 2টা, আস্তে আস্তে করলে এই জিনিসটা আমরা উপকৃত হবো, পুরো জাতি উপকৃত হয়ে যাবো কোনো এক সময়, কারণ এই স্কুলগুলো কোনো এক সময় যে বিকার উন্মেষা গার্লস স্কুলের মতো হইব না, ঢাকা আইডিয়াল স্কুলের মতো হবে না, কে বলতে পারে সঠিক অবশ্যই হবে, এবং এতে করে কি হবে ঢাকা শহরের উপর আমাদের জাতীয় স্বার্থ এটা কাজে লাগবে, ঢাকা শহরের উপর মানুষের চাপ কমে যাবে, আপনি দেখেন ঢাকা শহরে আমার মনে হয় শতকরা অন্তত 5%-এর উপরে লোক আছে যারা শুধুমাত্র লেখাপড়ার জন্য পরিবার নিয়ে ঢাকা থাকতে হইতেছে। আই আমাদের লগে এখানে অ্যাড করি ছোট করি আঙ্গো কিন্তু এমনি কিন্তু এই মনে করেন যে ইয়া আছে কিন্তু বর্তমানে কিন্তু কিছু গ্রামার স্কুল আছে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আমরা দরকার আমি 10,000 টাকা আমার বাচ্চার ফিসে দিতে রাজি আছে, এর বহুত লোক আছে, বহুত লোক আছে, অন ধরেন আপনি যদি নোয়াখালী আনার বাড়ি হইলো মাইজদি, আর বাড়ি হইলো বজরা, আয় বজরাতে বই যদি আয় সোমনি
স্কুলে হাঁটাইতে হয় বা আমার বজরায় যদি স্কুলটা আমরা করতে হারি বা আমি সমুনিতে হাঁটাইলাম, সমুনি হাঁটাইতে আমার টেম্পুতে লাগবে 20 টাকা আপ অ্যান্ড ডাউন বাচ্চারে, তাইলে আমার বাসা ভাড়া তো লাগলো না, কারণ আমি তো বজরায় থাই। বাসা ভাড়া ঢাকা শহরে যে মন বাসা ভাড়া দিতে হইতেছে 30,000-20,000, কত খরচ থেকে কত আমরা বাঁচি যে, আর এলাকাটা অত উন্নত হয় বুঝলেন নাই। উপকরণ তো অবশ্যই আপনাকে এখনো পাবলিক স্কুল যেগুলো আছে মনে করেন প্রাইমারি স্কুল, এগুলো শিক্ষকের মান তো আপনারা জানেন আমরা জানি, আসলে তো শিক্ষকের মান থাকলে না শিক্ষার মান হইব, বা সরকারি পর্যাপ্ত ট্রেনিংও তো দরকার আছে বুঝলেন নাই, সরকারি পর্যাপ্ত ট্রেনিংও নেই। তো প্রাইভেট স্কুলগুলোতে যখন তারা ইনভেস্ট করবো ভালো কিছু করার জন্য, তাইলে তারা তাদের ব্যবসায়িক স্বার্থ দেখবো আর এখানে কিছু ভর্তুকি প্রথমে দিতে হইব, এটা অবশ্যই সে ধরনের ক্লাসিক হবে, এদের ক্লাসের স্কুলে হবে। ধরেন একটা শিক্ষককে যদি আর নন 20,000 টাকা বেতন দেন, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে 20,000 টাকা কিন্তু একটা পরিবারের জন্য যথেষ্ট না। আমি আমার একটা শিক্ষককে 50,000 টাকা বেতন দিলাম, 10 জন শিক্ষক থাকলো, 5 লাখ টাকা আমাদের মাসে স্কুলে বেতন বাবদ গেল, তাইলে তো আমরা যোগ্যতা সম্পন্ন শিক্ষকগুলো আনতে হারুম। ঠিক আছে, হারুম না হ্যাঁ, আসলে রিয়াজের কাছে যাই, রিয়াজ সেম কথা না আসলে আমাদের কাছে কমু। আমরা যে এই মানে অবকাঠামোর দিক দিয়ে আমরা যে স্টাইল যেটা আছে আঙ্গন আকারিতে বর্তমানে যে গ্রামার স্কুলগুলো কোন কিন্ডার গার্ডেনগুলো কোন বা মনে করেন যে নতুন নতুন কিছু মানে ব্যক্তি কিছু উদ্যোগ লিয়ে কিছু স্কুল ছোটো বড়ো করছে, হ্যাঁ আসলে চেষ্টা করে হতো এবং হেতাগুলো কিন্তু আসলে যে টিচারগুলো আছে এগুলো হয়তো লোকাল টিচার দিয়ে চালাই দেয়ার হেতা করে কি আসলে কি ভারতের কোনো টিচার আনি কি মানে ব্যবস্থা করে দিলে এটা হয়তো বা তারা যদি একটু চেষ্টা করে, যদি মনে করেন আঙ্গো যদি জেলা প্রশাসনের কথা বা আঙ্গো কোনো একজন লোকাল এমপির কথা কয়, লোকাল এমপি যদি একটু ডোনেশন করে এভাবে কি কোনো এভাবে করণ যায় নাকি আসলে আপনার কি মনে হয়? চাইলে সব কিছু বিজ্ঞানের সম্ভব, এটা আমি তো আগেই বলেছি যে রুচির ব্যাপার। হ্যাঁ, তো আমি মনে করি আমি 50টা জিনিস চাই না, যে নোয়াখালীতে এখনও সদর আসনে যে খালি জায়গা পড়ে আছে এটাকে শিল্পাঞ্চল ঘোষণা করে ইন্ডাস্ট্রি করলে এলাকা যেমন ডেভেলপমেন্ট হবে, শিক্ষিত ছেলেমেয়েও বের হবে, আর এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা নোয়াখালী ইউনিভার্সিটি নামে পরিচিত এটাতে পর্যাপ্ত খালি জায়গা পড়ে আছে, এটাকে সুন্দর করে ক্যাম্পাস করে রাস্তাঘাট করে ভালো টিচারের ব্যবস্থা করে, হ্যাঁ যখন একটা ভালো ইউনিভার্সিটি হবে ওইখান থেকে ভালো ছাত্র বের হবেই, ভালো ছাত্র বের হলে আলটিমেটলি হয়তো আমাদের এলাকাটাও উন্নত হবে। ইভেন যে গ্রামার স্কুল যেখানে আছে বর্তমানে আঙ্গো যেহেতু টিচার নতুন করে নিয়োগ করে না, টিচার কিন্তু আঙ্গো কিন্তু আছে, কিন্তু আমি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ কি ট্যালেন্ট ছাত্র নন? অবশ্যই মারাত্মক ট্যালেন্ট ছাত্র, অবশ্যই এখানে টিচারও তো আছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ আমরা তো চেষ্টা করলে হেগুন রকম লাগাইতে পারি। এই যে মাইজদি শহরটা এক রাস্তার শহর, কেন আমাদের যে নেতারা আছেন আগে থেকেই, আজকে স্বাধীনতার পরে কত বছর হলো, এক রাস্তার শহর এখন আর মাইজদিতে কি আছে? কিছুই নেই। একটা ভালো এটাকে মাস্টার প্ল্যান করে, হ্যাঁ মাস্টার প্ল্যান করে একটা সুন্দর শহর গড়ে তোলা যায়। আমি তো মনে করি যে আঙ্গো নোয়াখালীর যে পৌরসভা জ্ঞান আছে ইয়ান সিটি কর্পোরেশনের মেলা গুরুত্বপূর্ণ, একটা সিটি কর্পোরেশন এত গুরুত্বপূর্ণ না। এই যে মাইজিতে যে বড় মসজিদ আছে বা যে জেলা জজকোর্ট আছে বা এখানে এই এইটাকে অনেক সুন্দর করা যায়। এরপরে সোনাপুরে যে আগের সাবেক অফিসার্স কলোনি যেখানে ফার্স্ট মুনসেপ সেকেন্ড মুনসেপ থার্ড মুনসেপ ছিল, এখনকার যেখানে বার্ড নার্সিং স্কুল প্রতিষ্ঠা করছে আমার আব্বা, এই সোনাপুর কলেজ, এই এলাকাটাকে এই এলাকা আগে কত সুন্দর ছিল, ভাঙতে ভাঙতে কোথায় চলে আসছে। এরপরে সোনাপুর বাজারের অবস্থা দেখেন, এখানে তো কোনো ডেভেলপমেন্ট হয়নি, এমপিরা আসছে গেছে, হয়তো আমি আমি দেখতেছি না যেখানে কোনো ডেভেলপমেন্ট কাজ হয়েছে। সোনাপুর বাজারে দোকানপাট হয়েছে, একজন করছে পয়সা করে কিছু নিছে, এরপর আরেকজন আসছে ভাঙছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এভাবে তো চলতেছে, কারণ মাস্টার প্ল্যান করে তো কোনো কাজ করা হয় না। আঙ্গো লাভ হইলো কি আসলে? আমরা আমরা মানে ঘুরিয়ে আসলে আঙ্গো দেখা যায় আমরা জিরো না আমরা। হ্যাঁ সে তাই তো, আমরা তো একটু আগে বললাম যে নোয়াখালীর বিভিন্ন বেশ লোক দেশের বাইরে আছে, হ্যাঁ তো দেশে টাকা পাঠায়, সবাই একটা করে বিল্ডিং হয়, তার অর্থ এই না যে দেশ ডেভেলপমেন্ট হচ্ছে না, দেশ ডেভেলপমেন্টেরই আমাদের অনেক কিছু করার বাকি আছে, নোয়াখালীতে কিছু হয়নি। আমি আমার অনুরোধ থাকবে, আমি জানি না পৌঁছাবে কিনা, ডক্টর শিরীন শারমিন আছেন জাতীয় নেতা হিসাবে এখন আছেন, ওবায়দুল কাদের সাহেব ওনার কানে পৌঁছাবে কিনা, যাই হোক জানি না, যদি পৌঁছায় ওনার কাছে একটা আবদার থাকবে যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাকে অন্তত খুব সুন্দর করে ভালো করে
এটাকে মানে যেন এইখান থেকে ছাত্র বের হয়ে যেন অক্সফোর্ডে যেতে পারে, এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যেন ছাত্র বের হয়ে ক্যামব্রিজে যেতে পারে, হার্ভার্ডে যেতে পারে, MIT-তে যেতে পারে, আমার ওনার কাছে এইটা একটাই আবেদন করব, একটাই চাই, আর কিছু চাই না। ওনাকে বলবো না যে আপনি ইন্ডাস্ট্রি করেন, হয়তো বেশি কিছু চাইলে পারবে না, একটাই চাই যে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টাকে এমনভাবে করুক যেন ওইখান থেকে ছাত্র বের হয়ে অক্সফোর্ডে, ক্যামব্রিজে, MIT-তে, হার্ভার্ডে যেতে পারে। আঙ্গলকে কলার আছে, আঙ্গলকে জি কলার, আসসালামু আলাইকুম। নোয়াখালী দেখি সবসময় আমি, এখন কিছু কথা বলতাম নোয়াখালীর ব্যাপারে, আপনি বলতেছেন মানুষের ফিডব্যাক করতো। নোয়াখালীতে দেখেন সব সরকার আসে যায়, পাকিস্তান ব্রিটিশ আমলে আমার মনে হয় যেগুলা হয়েছে পাকিস্তান আমলে গুলা গুজারি গেছে, এখনো একই মাইতে রোড, একই সবকিছু। আমি নোয়াখালীতে একটা যে কথাটা আমি বললাম আর কি, একটা ক্যান্সার হসপিটাল নাই, কোনো একটা ভালো জিনিস নাই। আগে মানুষে বলতো নোয়াখালী মানুষ হলেও দরিয়াভাঙ্গা, মানুষের বাড়িতে যায় সিলেটের মানুষে বলে এক বাড়িতে 15 জন 20 জন করে নোয়াখালীর মানুষে খাটিয়ে খায়। যখন আমি আইনা 72-এ স্বাধীনের পতাকা উড়াইয়া দেশে যুদ্ধ করি, তখন এখানে আইসি আর এই সমস্ত সিলেটের লোকের মুখে শুনতাম একজনের বাড়িতে 20 জন 30 জন করে কাজ করে নোয়াখালীর মানুষ, বদিল্লা দিয়ে ফান্তা ভাত খায়, নোয়াখালীর বাঙ্গিয়া সাগরে নিয়ে আপনার নোয়াখালীর মানুষ শিক্ষিত আছে কিন্তু ইনকাম নেই। কিন্তু আমরা সেই বটমলেস বাস্কেট স্টিল রয়ে গেলাম নোয়াখালীতে। এখন তো নোয়াখালীর মানুষ পৃথিবীর আনাসে কানাসে সব দেশে আছে, তাইলে সব একসাথে ইয়া আঙ্গো নোয়াখালীটা যদি সুন্দর উজ্জ্বলভাবে ডেভেলপ করে পড়ালেখার দিকে, বা আপনার পর্যটন আঙ্গনে নোয়াখালীতে সমুদ্র সৈকত আছে, কত জিনিস আছে ভালো ভালো। আপা আপনার কাছে আর একটা প্রশ্ন হয়েছে, আসলে আমরা এটা কার কাছে কইতাম, আপনার কি মনে হয়? আপনারা করবেন বাংলাদেশের ওবায়দুল কাদের শেখ কাদের কাছে করবেন, শেখ হাসিনার বলবেন, এগুলো জোরদার করবেন সবাই, বলে আমরা কি নোয়াখালী মানুষ কি বিদেশ নাই নি, আমরা কি টাকা পয়সা বাংলাদেশের লাই দিন আনি না? আমার হাতরা তো অনুদান রাখি, হ্যাঁ হাতরা তো প্রত্যেকদিন হাতরা টিভি সামনে কয় যে নোয়াখালী লাই এটা করিয়ে সেটা করিয়ে মেলা কিছু করছে, তখন আপনারা সেটা হিসাবে বললেন বলে কি করছেন আঙ্গর দেখাই দিন, বলে আমরা এখান থেকে যদি আমরা 9 ঘন্টা 12 ঘন্টায় যদি বাংলাদেশে যাই এয়ারপোর্টে, এখান থেকে আঙ্গু আরো 12 ঘন্টা লাগে বাড়ি যাবো। কেন সব জায়গায় এয়ারপোর্ট আছে আঙ্গু এলাকার নাকি, সব জায়গায় আমাদের ভালো ভালো হাসপাতাল আছে, ক্যান্সার হাসপাতাল আছে, হার্ট মানুষের হার্টের কিছু হইলে হাসপাতাল আছে নোয়াখালীতে নাকি, আমরা কেন বটম লেফট বাস্কেটে থাকতাম? আমরা বাংলাদেশেরও অনুদান দিই না, আমরা বাংলাদেশেরও অনুদান দিই না, আমি নিজে যুদ্ধ করছি, নিজে আর্মিদের নিজে না খাওয়াইয়ে খাওয়াইছি, আমার স্বামী এখান থেকে দিছে। আপনি যুদ্ধ করছেন নাকি? আমি এই আর্মি ক্যাম্পের লগে আসলাম আমার শ্বশুর বাড়ি, আমার স্বামী এখান থেকে অনুদান দিছে। এখন যারা বর্তমানে আছে এরাই হিয়ানে মাইজিতে আমার বাড়িকে দখল করে বসেছে, বুঝছেন? আমি আরেক দিনে বলছি আপনাকে হিয়ানে কথা এগুলো, বুঝছেন? ধন্যবাদ গুরুত্বপূর্ণ আসলে এখন কথা কইছেন, কারণ ধন্যবাদ আমাদের আসলে সব একসাথে হওয়ার দরকার, সব একসাথে আঙ্গ এলাকার লাই উন্নত করবার দরকার। আঙ্গ এলাকাতে যত গরিব নোয়াখালীতে আমি মনে করি বাংলাদেশে কোনোখানে এত গরিব নেই। ধন্যবাদ আমাদের ধন্যবাদ। আসলে আসলে দর্শক মন্ডলী আমরা আসলে মানে জায়গা মতো চলে যাইছি, আসলে আমরা চেষ্টা করলে আমরা ব্যাগে হারি, আসলে আঙ্গ দুজন ম্যাচজন আছে আঙ্গলক, আসলে জাহাঙ্গীর ভাই আমি একবারে এক সংক্ষেপে একা কই শেষ করে দিন আসলে আঙ্গ প্রোগ্রাম, আর আঙ্গ এই সমস্যাগুলো যে একটা সার্বভৌম করে দিন একা। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটা আসলে কম্পারেটিভলি অন্য অনুষ্ঠান থেকে একটু ভালো লাগছে, যেহেতু সমস্যা এবং সম্ভাবনা লই
আপনারা কথা কেছেন ভবিষ্যতে আপনারা যে অনুষ্ঠানগুলো করবেন আপনাদের অনুষ্ঠানটা দীর্ঘজীবী হোক, আইওন টিভি দীর্ঘজীবী হোক, আপনাদেরকে ধন্যবাদ। আমরা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় নোয়াখালীর সমস্যা নিয়ে যে অনুষ্ঠানটা করতেছেন এটার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আর ভবিষ্যৎ প্রোগ্রামগুলো যেন নোয়াখালীর সম্ভাবনা এবং সমস্যা নিয়ে হয় এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আমরা যেটা বলছিলাম স্কুল করার ব্যাপারে, আমরা যেটা বলছিলাম নোয়াখালীতে আইসিইউ করার ব্যাপারে, সিসিইউ করার ব্যাপারে, এই জিনিসগুলো যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আমরা আকর্ষণ করতেছি। ধন্যবাদ ভাই। আমি তো আগেই বলেছি যে করার মতো কিছু থাকলে এখন বর্তমানে আপনার জাতীয় নেতা বলেন নেতা বলেন দুজনই আছে আমাদের। হ্যাঁ, কারণ ক্ষমতা থাকতে হবে এবং টাকা থাকতে হবে। ওবায়দুল সাহেবের কাছে উনি জাতীয় নেতা, বড় একটা সংগঠনের সাধারণ সম্পাদক, তো উনি চাইলে পারে না এমন কোনো কিছু নাই, সব কিছুই পারে। ডক্টর শিরীন শারমিন স্পিকার, আমাদের বড় দুইটা পাওয়ার আমাদের হাতে আছে। উনারা চাইলে, উনারা, আমি মনে করি উনারা যদি দেশপ্রেমিক হন, উনারা যদি চান, উনারা কিছু করে গেলে এটা মানুষ উনাদেরকে মনে রাখবে। তো উনাদের কাছে আমি বেশি কিছু চাই না। এক নম্বর হচ্ছে যে আমার আপনার এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাকে খুব সুন্দর করে সাজানোর জন্য যেখান থেকে অনেক ভালো ভালো স্টুডেন্ট বের হবে, আর মাইজদি শহরটাকে মাস্টার প্ল্যান করে একটা সুন্দর আধুনিক শহরে পরিণত করা। দর্শক মন্ডল, আসলে আমরা এই অনুষ্ঠানে আজকে আমরা চেষ্টা করছি আসলে আঙ্গো কিছু সমস্যা বার করে ফেললে। আসলে আমরা আঙ্গো দুজন মেয়েজন আছে, আঙ্গো যে অতিথি যেগুন আঙ্গো ফোনের মধ্যে আসলে আসলে হেতাগত আমরা কিছু বার করে চাইছি। আসলে আঙ্গো রিয়াজ ভাই আঙ্গোর কইছে আঙ্গো আসলে একজন নেতার দরকার আসলে, এবং নেতাটা আসলে একটু রুচিশীল নেতা হইতে হইব। রিয়াজ ভাইয়ের কথা কেন আসলে ভালো লাগছে, সুন্দর কথা কইছে। আঙ্গো জাহাঙ্গীর ভাই আঙ্গোর কইছে যে আসলে জাহাঙ্গীর ভাইয়ের কথা হয়েছে যে আমরা কেন এই আঙ্গো হার্টের কোনো সমস্যা হলে, আঙ্গো শরীরের কোনো রোগ বাড়া হলে আমরা ঢাকার দিকে দৌড়দি, আর ঢাকার দিকে দৌড় দিবার সময় আঙ্গো মনে আমরা লাকসাম যাবার সময় আঙ্গো রুগে মরি যে আঙ্গো, এটা নিলে আসলে আঙ্গো একখান হাসপাতাল দরকার। জাহাঙ্গীর ভাই আরেকখান কথা কইছে আঙ্গো একখানা হওয়া লাগা, আঙ্গো হলান কোনো হওয়া লাগালে আমরা যদি এখান যদি স্কুল ভাড়া কেন স্কুল যদি তৈরি করতে পারি আমরা, এটা কইছি আঙ্গো একগে আফা বেগম আফার আঙ্গো আঙ্গোর কাছে কইছে আসলে আঙ্গো বাংলা নোয়াখালী আসলে নোয়াখালী ফাঁকিছে না, আমরা নোয়াখালী রয়ে গেছে, কিন্তু আমরা ওই হেতন অন বলে দেয় বলে ফাঁকিছে না, আমরা নোয়াখালী রয়ে গেছে, কিচ্ছু নেই আসলে, চেষ্টা করি এলেও আমরা হারিয়ে না আসলে। কিন্তু আঙ্গো এমপি আছে, মন্ত্রী আছে, মেলা কিছু আছে আঙ্গো, কিন্তু আমরা হারি না। আমি দেশের বাইরে এসেছি, আমার ফ্যামিলি ডেভেলপমেন্ট হয়েছে, বাট দেশকে ডেভেলপমেন্ট করার জন্য নেতা নাই। হ্যাঁ, আর আসলে যেটা হাসার কথা, আমরা আসলে অনুষ্ঠানের শেষ পর্যন্ত চলে আসি। আমরা আঙ্গো অনুষ্ঠানে আসলে আঙ্গো এই অনুষ্ঠানের হিসন্তন আঙ্গোরে যাদের সহায়তা করে আঙ্গো ফিনাক ভাই আছে, আঙ্গোলক আঙ্গো শরীফ জামান ভাই আছে, লিঙ্কন ভাই আছে, আই হাতগর ভাই একটা ধন্যবাদ আঙ্গোরে আর যেমন মুন্নেফ আঙ্গোর সহায়তা করছে। আসলে আপনারা এই অনুষ্ঠান কারণ আপনারা ইউটিউবে দেখবেন, আমরা অনলাইনে যাইলে হাইবেন আপনারা, আর প্রত্যেক সোমবার আমরা এই টাইমে আমরা থাকবেন, থাইলে আঙ্গোলকে আঙ্গো নতুন নতুন কিছু সমস্যা আমরা আমু সমাধান লই আমরা আমু, আপনারা বালা থাইয়েন করোনা মধ্যে আমরা ব্যাকে আর একটু সেভে থাকি না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।